আসসালামু আলাইকুম সবাইকে, আমি জান্নাত বৃষ্টি স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটা ডেইলি লাইফ ব্লগ দেখার জন্য। প্রচণ্ড প্রচণ্ড রোদ আজকে। আজকে আমরা যাচ্ছি আপনাদের ভাইয়াকে কুপোকাত করতে। কি গো, ভয় লাগছে? হ্যাঁ, না সত্যি বলো, ভয়ের কি আছে? ইনজেকশন আমাকে, আমার যেদিন ভ্যাকসিন ডেট ছিল সেদিন আপনার ভাইয়া খুব জ্বালানো জ্বালাইছে, প্রচণ্ড প্রচণ্ড মানে কি প্রচণ্ড জ্বালাইছে, আর আজকে আপনার ভাইয়াকে আমি জ্বালাচ্ছি। তাই না? হ্যাঁ। তোমার বাম হাতে ব্যথা আছে এখনো? হ্যাঁ, একটু তো আছেই। আচ্ছা, আমি একবারে 20-30টা না পাখান বলছি। হ্যাঁ হ্যাঁ, তাইলে একদম শেষ, একদম শেষ, বুঝছো? আমার সে যে কি বলছে, আই লাইক দিস কার্ভ। হ্যালো, আমার সে যাই ওপেন কারটা খুব পছন্দ করছে। বাচ্চারাও চয়েস করে, চিন্তা করতে পারেন? আল্লাহ, আজকালকার যুগ কই চলে আসলো। আমরা যখন ছোট ছিলাম তখন কার কি জিনিস, গাড়ি কি জিনিস, ওগুলো বুঝতামই না। না ছিল, তখনও তো গাড়ি ছিল, কিন্তু চয়েস করতে হবে, আই লাইক দিস কার। ও আল্লাহ, ও আবার কার না তো খর, কি রে বাবা, এ কি বাতাসে ব্রিটিশ উচ্চারণ, আল্লাহই জানে। বাচ্চা কাচ্চাগুলো পারে ও। আমার কনভার্টেবল পছন্দ আম্মু, তো আমরা তো বাঙালি, আমরা কনভার্টেবলে উঠলে, হ্যাঁ, এই সামারের টাইমে আমরা একদম মানে নিগ্রো হয়ে যাব, পুড়ে যাব, পুড়ে যাব, এমনি কালো মানুষ আমরা। এরা তো বেসিক্যালি পড়ার জন্য এগুলা মানে খোলা আবহাওয়াতে চুলে বাতাস লাগাইতে লাগাইতে, ওরা তো সান বার্নি চাই, হ্যাঁ, এই জন্য ওরা কনফর্টেবল ইউজ করে। সেটা সেই বিগ ক্লকের কাছে চলে আসছে, ইটস লাইক এ বিগ ব্যান। আম্মা, বিগ ব্যান, হ্যাপি? তো বেসিক্যালি আজকে আমরা আসছি হচ্ছে আপনাদের ভাইয়ার কোভিড ভ্যাকসিনেশনের জন্য। ওর অ্যাপয়েন্টমেন্ট পড়েছে হচ্ছে লুটন মলে, বুটসে। তো বুটসে যাচ্ছি, দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য। ভ্যাকসিনেশন ইটস নট এ বিগ ইস্যু, বাট তারপরও আছে না সাইড ইফেক্ট। হ্যাঁ, অনেকের শরীরে অনেক সময় খারাপভাবে ইফেক্ট করে, তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সেটাই দোয়া করি। আর অবশ্যই আপনাদেরও যখন সুযোগ আসবে ভ্যাকসিনেশন নেওয়ার, সবাই ভ্যাকসিনেশন নিয়ে নেবেন, আমি এই আমন্ত্রণই জানাবো। 2-4টা অ্যাক্সিডেন্ট তো আছেই, বাট ওভারঅল সবার নিয়ে নেওয়াটাই ভালো। তো চলো, লেফট হ্যান্ডে নিয়ে অবভিয়াসলি, বিকজ যারা হচ্ছে লেফটি তাদেরকেই অনলি রাইট হ্যান্ডে দেয় ওরা, বাট আদারওয়াইজ যারা রাইট হ্যান্ডি তাদের লেফট হ্যান্ডে নেওয়া উচিত, কারণ ব্যথা হবে, হাতে অনেক ব্যথা হবে। আমার হয়েছিল, স্টিল আমার এখন পর্যন্ত ব্যথা আছে। আর ফার্স্ট এইডে নাকি ব্যথা হচ্ছে বেশি? বেশি ব্যথা হচ্ছে, হ্যাঁ। সো দেখা যাক আজকে ওকে কোনটা দেয়। আমাকে ফাইজারটা দিয়েছিল, ওকে কোনটা দিবে এখন পর্যন্ত আমি জানি না। সো আপনাদের কাছে দোয়া প্রার্থী। আমরা এখন চলে আসছি হচ্ছে লুটন মলের সাইডে। এই জায়গাটা অনেক সুন্দর, এখানে বসে টসে যে যার মতো খাওয়া দাওয়া, রেস্ট সব কিছুই করতে পারে, সিটিং প্লেস আছে অনেক। ওই দেখা যায় আমার টাকু ভাই গাছগুলোতে পাতা গজায় গেছে, দেখতে পাচ্ছেন? আমি যখন উইন্টারে ক্লাসে আসতাম ওই গাছগুলোর পাশ দিয়ে আসতাম, কারণ আমার আগের বাসাটার রুট ওই রুটটা ছিল, আর এই এখনকার বাসার রুট হচ্ছে এইটা। মা, ওই দেখো কবুতর দেখেছো? এই যে এই যে এই যে এই যে তোমার কাছে আসছে, তোমার কাছে আসছে। কি আম্মু, পাপা ভয় পাচ্ছে? আমরা লুটন মলে যাচ্ছি, বুটসের শোরুমটা মলের মধ্যে। সো এখন কিন্তু ভ্যাকসিনেশন সেন্টার অনেক বাড়িয়ে দিয়েছে, বিভিন্ন ফার্মেসি, তোমাকে নিতে হবে, সব জায়গায় দিচ্ছে আর কি। হ্যাঁ,
মাস্ক পরা বাধ্যতামূলক কোনো গ্যাদারিং প্লেসে আসলে অবশ্যই। হিয়ার উই গো, বুটস পেয়ে গেছি। সেজের পাপা অল দি বেস্ট, কাঁদবা না কিন্তু, হ্যাঁ আমি তোমাকে প্যাম্পার করছি আর কিছুই না, চলো। আগে রিসেপশনে চলো, তোমার অ্যাপয়েন্টমেন্ট আছে সেটা বলতে হবে। কোভিড ভ্যাকসিনের যে অ্যাপয়েন্টমেন্টগুলো সেগুলো হচ্ছে ওদের ফার্স্ট ফ্লোরে যেতে হবে, তো আমরা এখন ওদের ফার্স্ট ফ্লোরেই যাব, চলো। এসকেভেটর বাবা তোমাকে হচ্ছে নামতে হবে, আর নয়তো লিফট দিয়ে যেতে হবে আমাদের, চলো। চয়েস চয়েস দিব মা, চলো। তো ওরা এখন লাঞ্চ ব্রেকে যাচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে, তো চলো আমরা এর ভিতরে আমাদের যে কাজ আছে মলে সেগুলো সেরে নিই, কারণ সেগুলো সেরে নিই, ভ্যাকসিন দেওয়ার পরে যদি আমার মাথা ঘুরে। ঠিক আছে চলো চলো। কোনটা নিবা তাহলে, এটা নাকি এটা? হ্যাঁ এটা এটা নিব, এটার প্রাইস একটু বেশি, 10 পাউন্ডস পড়বে, বাট এটা কোয়ালিটি ভালো আই গেস। এটা হচ্ছে তোমার 8 আওয়ার্স প্রোটেকশন দেবে, আর ওইটা 1-2 আওয়ার্স পরে ওইটা আবার রিঅ্যাপ্লাই করা লাগবে, তো বাচ্চাদের ক্ষেত্রে, হ্যাঁ তারপরেও বাচ্চাদের ক্ষেত্রে একটু ভালোটা নেওয়াই ভালো, তো সেটার জন্য এই সান প্রোটেকশনটা নিচ্ছি। এবার আমাদেরগুলো দেখব, তাহলে আমাদের কোনটা নিচ্ছো? আমি একটু স্প্রে নিচ্ছি, কারণ হচ্ছে হিজাব পরলে অনেক সময় বাইরে গেলে যখন রিঅ্যাপ্লাই করা লাগে তখন যদি আমি লোশন বা ক্রিমটা নিই মাখতে সমস্যা হবে, সো তখন আমি স্প্রেটা ইউজ করতে পারবো, আর আরেকটা লোশনও নিব। বি কেয়ারফুল, কোনো দুষ্টুমি হবে না, ওকে? না না, নো জাম্পিং, মামির হাত ধরে থাকো। এখানে হচ্ছে সেলফ পে অপশন, তো সেজার পাপা কিউতে দাঁড়ায় আছে। মামি থই 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 কিনে দিব বাবা, পেমেন্ট ডান। আমাদের টুকিটাকি সানস্ক্রিন, আর সেজার জন্য একটা বেবি কিডস সানগ্লাস তোমার জন্য দিয়েছে। আমাদের বুটসের শপিং ডান, চলো চলো চলো, এই টিকে ম্যাক্সে চলো চলো চলো, আমরা সেটার জন্য টিকে মাখতে যাব। বুড়ি প্লিজ, আমরা এখন যাচ্ছি বাচ্চা কাচ্চাদের সেকশনে, সেজার জন্য কিছু টয়েস নিতে হবে, সেজার কিছু শুজও দেখব। ওয়াও টয়েস দৌড় দিচ্ছে, আল্লাহ, বাচ্চারা খেলনাপত্র দেখলে এত বেশি খুশি হয় কেন? মা কোনগুলো চাও? চেয়ার, আমার ডলের চেয়ার, তুমি বসতে পারবা বেবি, ফোল্ডেবল চেয়ার। সেজা কোনটা পছন্দ করছো? এটা এটা কি ফায়ার ট্রাক? হ্যাঁ ফায়ার ট্রাক, তাই
আচ্ছা সেজে পাপা ওইটা দেখো পাশেরটা এটা এটা দিস ওয়ান ওপেন না না বিল করতে হবে তারপর ওপেন করতে হবে বাবা বিল করে নি আগে এটা কেমন এটা হচ্ছে ডাম ট্রাক মেবি জুতাটা পছন্দ হয়েছে ও পিঙ্ক জিনিস পছন্দ করে বাট এটা একটু পিঙ্কিশি ছিল এই জুতোটা অনেক হালকা ছিল মা বাট এটা অনেক ভারী বাবা তোমার পড়তে তো কষ্ট হবে যে আচ্ছা তারপর তুমি যেটাতে কমফোর্টেবল সেটাই কিনে দিব মা ইটস ওকে দুইটাই ট্রাই করো তোমার ওটা ভালো লাগলে ওইটাই দিব ইনশাল্লাহ ট্রাই করি আগে আমরা ওকে এখানে এখন সবই সামার কালেকশন উঠছে এখন সামারের সিজন সো এই যে বাচ্চা কাচ্চাদের হাফ হাতা ড্রেসগুলো এখন দেখা যাচ্ছে সামারের ড্রেসগুলো দেখতে বেশি ভালো লাগে না সেজার পাপা আর শীতকালে তো সব হুব্বা জুব্বা সোয়েটার জ্যাকেট সামারে আসলে অনেক ভ্যারাইটি পাওয়া যায় বাচ্চা কাচ্চাদের বড়দেরও পাওয়া যায় বাট আই গেস বাচ্চাদের ড্রেসগুলো দেখতে বেশি সুন্দর হয় হ্যাঁ এটাও সুন্দর এজ দেখো এটা কেমন লাগে বাবা নো আচ্ছা এটা নো তাহলে কোনটা দিস ওয়ান তুমি হার্ড লাইক করো এটা এটা কেমন রেইনবো তুমি কি মামির জন্য এটা চুজ করছো বাবা মামি হচ্ছে হাই হিল পড়তে পারে না তুমি মামির জন্য ফ্ল্যাট কিছু চুজ করো বাবা ওকে এটা রেখে দাও আমি একটু জুতা চুজ করছি আমার জন্য সামার আসছে ঘোরাঘুরি হাঁটাহাঁটি বেশ হচ্ছে সো কমফোর্টেবল ফ্ল্যাট জুতা লাগবে আমার তুমি এটা ফ্ল্যাট এটা ফ্ল্যাট না মা এটা নিব না জুতা নিব মা আসো দিস ওয়ান দেখি এটা কেমন আম্মা এটা বেশি হিজিবিজি না এটা দেখো স্টোন দেওয়া একটু সিম্পল নেই মাম্মা আমরা যাচ্ছি এখন বিল করতে কি জুতার ফিতা খুলে গেছে হলো না জুতা কিনা হলো না আসলে হাতে সময় নাই যেহেতু সেজার পাপার ভ্যাকসিনের টাইম হয়ে আসছে লাঞ্চ ব্রেক শেষ তো এই জন্য সময় মতো যেতে হবে ওখানে আর একদিন এসে শপিং করা যাবে আজকে আগে ওকে ভ্যাকসিন দেওয়া হয়নি আসি আমরা কোথায় যাচ্ছি পাপাকে ভ্যাকসিন দেওয়াতে বি কেয়ারফুল চলো এদিকে না তো আসো আসো চলে আসছি আমরা এন্ট্রি পয়েন্টে এই যে এটা মুটসের আমরা আজকের মতো বাসায় রওনা হচ্ছি সবকিছু কেনাকাটা শেষ কাজকর্ম শেষ আর আপনার ভাইয়ার কি এক্সপিরিয়েন্স এটা আপনারা পরে শুনতে পারবেন এখন আপনার ভাইয়া কথা বলার মুডেই নাই আমরা তাড়াতাড়ি বাসায় চলে যাব বের হচ্ছি সবাই দোয়া করবেন গো 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 মামা গো
Go! Go, Shija! Go! খুশি হয়েছো বাবা? খুশি হয়েছো? পাপা এখানে অনেকগুলো জামা হয়েছে দেখো। ও সে যে একটু ভয় ভয় পাচ্ছে। আম্মু ভয় পাচ্ছ? এটা তো একটা সফট পাখি মাম্মা। পাখি আমার কাছে আসছে। ভয় পেও না মা, ভয় পেও না। আর ওই দেখেন আপনাদের ভাইয়া আগেই যে দাঁড়ায় আছে, হাত টিপতেছে ওইখানে, হাত মাসাজ করতেছে। আম্মু চলো চলো, পাপার খারাপ লাগছে, বাসায় যেতে হবে মা। চলো বাবা। আম্মু তোমার পাপা সিক ফিল করছে, বাসায় যেতে হবে, চলো আসো। আজকের মতো থাক মা, বাবা একটু রেস্ট করবে, বাসায় গিয়ে আসো 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 আসো। ওই যে তোমার পাপা।